নির্বাচনী প্রচারণায় কারো কাছে ভোট চাইবেন না শামীম ওসমান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ বুধবার থেকে প্রচারণায় নামছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তবে প্রচারণায় কারো কাছে ভোট চাইবেন না বলে জানিয়েছেন তিনি। শামীম ওসমান বলেন, নির্বাচনী প্রচারণায় আমি কারো কাছে ভোট চাইব না, তবে এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখব, আপনারা কোন দিকে থাকবেন, বোমাবাজ জ্বালাও পোড়াওকারীদের পক্ষে নাকি উন্নয়নের পক্ষে, চয়েস আপনাদের। দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ড থেকে 10 নং ওয়ার্ডের প্রচারণা মধ্যে আজ বুধবার দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের 6 নং ওয়ার্ড থেকে তিনি প্রচারণা শুরু করবেন। একই দিন বিকাল 4টায় তিনি 10 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাবেন। শামীম ওসমানের নির্বাচনী প্রচারণার উপলক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। প্রচারণায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি সুশীল সমাজের সদস্য, এলাকার মুরব্বী ও সমাজ হিতৈষীরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, আগামী 8 দিন পর্যায়ক্রমিক ভাবে সিদ্ধিরগঞ্জের 10টি ওয়ার্ডে এমপি শামীম ওসমানের নির্বাচনী প্রচারণা চলবে। এ উপলক্ষে আমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ভোটারদের দুয়ারে যাব উন্নয়নের বার্তা নিয়ে। ইনশা আল্লাহ আমরা আগামী 7ই জানুয়ারি নির্বাচনে এমপি শামীম ওসমানকে আবারও জয়যুক্ত করে আনব। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।